বলেছে আকবরের কাছে গিয়ে নমিনেশন ফাইলটা তুলে নিতে বলেছে নইলে বিপদ আসবে এটাই বলেছে বলে আচ্ছা না তুলবে তো রাস্তাঘাট আমার ভাই যাবে মারার করে দিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করাতে এবার আসরে শাসক বাহিনী জেলায় জেলায় চলছে শাসানি আর হুমকি দেওয়া হচ্ছে টাকার প্রলোভন আতঙ্কিতদের নিয়ে এদিন রাজভবনে দরবার করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমস্ত বিরোধীদের উপরে এই চাপ প্রশাসন থেকে দেয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে দেয়া হচ্ছে আর যেখানে প্রশাসন চাপ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস চাপ দিচ্ছে সেখানে প্রশাসন নির্বিকার হয়ে আছে সব জেলাতেই জোর করে নমিনেশন তোলানোর ব্যবস্থা হচ্ছে প্রতি জেলা এবং মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে এনারা যে সমস্যা সেই সমস্যা লিখিতভাবে মাননীয় গভর্নর সাহেবকে জানাবেন প্রত্যেকেরটা উনি করবেন এবং তারপরে সেই সমস্ত কমপ্লেনের উনি সেই কমপ্লেনগুলোকে রাজ্যের ডিজি পুলিশ নির্বাচন কমিশন কারণ আইনত রাজ্যের পুলিশ এই মুহূর্তে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করার কথা তাদের কাছে পাঠাবে আমার স্বামীকে তো প্রচুর মারধর করেছে কাগজখালি ফেটে গেছে উনি তো মাথার মতো ছিল না ওনারা যদি না থাকতে আজকে বাঁচিয়েও ফিরে আনতে পারতাম না আজ আমার স্বামী কোনো স্বামী অসহায় কোনো কাজও করতে পারে না দুটো ছোটো ছোটো বাচ্চা আছে না খেয়ে তারা দিন যাপন করছে আজ এই চোদ্দই জুন আমরা ডোনেশন ফাইল জমা দেওয়ার পরে বাড়িতে যখন আসলাম তখন আমাদের আবার মারধর করলো প্রচুর হারে মারধর বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে ডায়মন্ড হারবার বিধানসভার সুলতানপুর হাঁসডোগরা এলাকায় যান অগ্নিমিত্রা পল সেখানে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন পুরোটাই যে শাসকের শাসানির জন্য তা তার কথাতে স্পষ্ট হয়েছে আপনি কি প্রার্থী হয়েছিলেন বিজেপি হ্যাঁ কি এখন কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে তুলে নিচ্ছি আমি কেন আমাদের বাড়ির দাদা টাদা তখন ছিল দাদাদের সাথে আমি আলোচনা সেমাটা করিনি দাদা নইতে ছিল এখন আমার তো যেহেতু এরা গার্জেন তো এদের কথাও তো আমার শুনতে হবে তাই জন্য আমি তুলে নিলাম কোনো ভয় তুলে নিচ্ছি না 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 কোনো ভয় না ভয় না কেন আমি তখন একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম নিজে থেকে ডিসিশন নিয়ে এখন বুঝতে পারছি সেটা ভুল করেছি এখন ওই জন্য তুলে নিলাম আপনাকে কেউ হুমকি দিচ্ছে না না কালকে যারা এসেছিল তারা কারা সেটা আমি বলতে পারবো না কার নামে কেস দিয়েছিলেন আমি কেস দিইনি আমি কোনো কারোর নামে কেস দিইনি আমি কারোর নামে কেস দিইনি আমি কারোর নামে কেস দিইনি কেউ বলতে পারবো না যে আমার জন্য কেউ কেস খেয়েছে বলুক দেনি এই গ্রামে যত লোক আছে যে আমার নামে কেউ কেস খেয়েছে বা আমি কারোর নাম বলেছি আমি কি করে বলবো সেদিন রাতে গোটা বাড়িতে ছিলাম না আমি কেস দেবো কার নামে আমি আমার পাড়ার যেদিন আমাদের এই গ্রামে বাইক বাহিনী ঢুকেছিল তা আমি একটা উল্টোপাল্টা নামের লোকের নামে আমি বলে দেবো যে ও কেস সেটা আমি কি করে বলবো আমি বাড়িতে ছিলাম না দাদা বৌদি তারা বলেছে এরা যে বাইক বাহিনী ছিলেন না বাইক বাহিনী এসে তাদেরকে থ্রেট করে গেছে এটাই বলতে চাইছেন তো কাজে কেন দাদা কাজে বৌদি কাজে কেন এবং যেখানেই আমরা যাচ্ছি সেখানেই বাড়িতে অত্যাচার বাবার উপর অত্যাচার মায়ের উপর অত্যাচার বাচ্চার উপর অত্যাচার স্ত্রীর উপর অত্যাচার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে বিডিও অফিসে জমা দিয়েছে ফর্ম ওখান থেকে তুলে নিয়েছে তুলে নিয়ে ছিঁড়ে দিচ্ছে সাহসটা আসে কোথা থেকে বলুন আজকে পুলিশ প্রশাসন এই সাহস দিয়েছে শুধু তৃণমূলই নয় বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে পুলিশ প্রশাসনও এর প্রতিবাদে বীরভূমে তারাপীঠ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মাধ্যম ব্যুরো রিপোর্ট
Yeah.